হ্যালো গাইস, ওয়েলকাম টু আড্ডা ফান্ডা। আজ আমরা চলে এসেছি একটি খাদ্য মেলায় যেটা বর্ধমানে হচ্ছে। তো চলো আমরা দেখে নেব বর্ধমান খাদ্য উৎসবে কি কি হতে চলেছে বা কি কি দোকানে এসেছে। তো চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে আমরা ঢুকেই দেখলাম আনন্দ মেলায় একটা কাউন্টার আছে যেখানে বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল, খুবই সুন্দর। নেক্সট আমরা পুরো মাঠটা দেখে নিলাম যে অনেক বড় গ্রাউন্ড, প্রচুর রকমের খাবারের দোকান বসেছে। ফার্স্টেই আমাদের মন কেড়ে নিয়েছে দাদা বৌদি, যেটা আমরা মানে হামেশাই খাই। আর আমাদের দুজনের মোস্ট ফেভারিট এখন বিরিয়ানি রেস্টুরেন্টের মধ্যে দাদা বৌদি একটা। আগে ছিল আর্সেনাল, কিন্তু এখন দাদা বৌদি আমাদের মোস্ট ফেভারিট। তো এখানেও দেখলাম যে ওনারা সেই কোয়ালিটিটা মেনটেন করছেন, মাটনের সেই 200 গ্রামের পিস এখানেও ওনারা দিচ্ছেন। আর এখানে প্রচুর লাইন, বলতে গেলে সবাই দাদা বৌদির বিরিয়ানি টেস্ট করার জন্য একদম উৎসুক। আমরা চলে গেলাম আর একটা কাউন্টারে যেখানে ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, বিভিন্ন ধরনের ফ্রাই ছিল। দেখতেই পাচ্ছ ডিমের চপ, চিকেন চপ, চিকেন কাকলেট ছিল, আর রিজনেবল প্রাইসে ছিল, চিকেন বল ছিল, সবকটা খুব ফ্রেশ আর কি, সব ফ্রেশ। খুবই ভালো লাগবে তোমাদের এখানে গেলে, তোমরা এখানে আসতে পারো। আর এটা আমি যেহেতু একদম শেষের দিকে গেছি, জানো এটা 12 জানুয়ারি পর্যন্ত হবে, মানে কালকে পর্যন্তই হবে। তোমরা তাড়াতাড়ি চলে এসো, দেখতেই পাচ্ছ এখানে ভেটকি কবিরাজি থেকে শুরু করে ব্যাম্বো চিকেন থেকে শুরু করে সমস্ত রকমের খাবার এখানে, মানে খাদ্য মেলা ফুড লাভারদের জন্য সত্যি একটা শেষ ঠিকানা হতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে পান, চকলেট পান, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, বিভিন্ন ধরনের পান ছিল। তো আমরা চকলেট পানটা খুবই ভালোবাসি, তো আমরা 2টো চকলেট পান ট্রাই করলাম। আমি নিলাম হোয়াইট চকলেট, আর সায়ন চকলেট পানটা নিল, পার পিস 50 টাকা করে নিল। ঠিক আছে, মানে রিজনেবল প্রাইস, মেলায় একটুখানি দাম হতেই পারে, ঠিক আছে, কিন্তু পানটার কোয়ালিটি মেনটেন করতে হবে। কিন্তু সেটা ছিল খুবই ভালো পান, মুখে দিলেই 2 মিনিটের মধ্যে একদম শেষ পানটা, আর খুবই পরিষ্কার দোকানটা, তোমাদের দেখে খুব ভালো লাগবে। তাই দেরি না করে তোমরা তাড়াতাড়ি 12 জানুয়ারি অর্থাৎ কালকের মধ্যে চলে এসো বর্ধমান খাদ্য উৎসবে, যেখানে বিভিন্ন ধরনের ফুড কাউন্টার আছে। তোমরা দেখে শেষ করতে পারবে না, খেয়ে তো শেষ করতেই পারবে না, যেটা আমার হয়েছিল দেখতেই পাচ্ছ। আমি আর সায়ন পানটা মুখে দিয়ে খুব রিল্যাক্স একটা অনুভব। নেক্সট আমরা চলে গেলাম মিষ্টি বাংলা, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল, যে সব মিষ্টির আমার নামও জানা ছিল না, কিন্তু খুবই ফ্রেশ। এখান থেকে আমি কোনো মিষ্টি ট্রাই করিনি, কেন কি আমার পেটটা সেদিন খুবই ভর্তি ছিল, আর মিষ্টি আমি খুব একটা পছন্দ করি না, তোমরা জানো, সেই জন্য আমি মিষ্টি ট্রাই করিনি। নেক্সট আমি চলে গেলাম টার্কিশ আইসক্রিমে, যেটা আমার খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করেছি, অবশ্যই তোমরা গেলেও ট্রাই করো, আর খুবই মজা করে জিনিসটা নিজেরা এনজয় করে নাও। দেখতেই পাচ্ছ আমি আইসক্রিম কোনোভাবেই পাচ্ছি না, বা পাচ্ছিলাম না, দিচ্ছিল না আমাকে, দেখতেই পাচ্ছ, মানে আমি খুবই এনজয় করছি, তোমরা গেলেও অবশ্যই এটা ট্রাই করে দেখো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিন্তু তার মধ্যেও আইসক্রিম খেতে আমি ছাড়ছি না, আর আইসক্রিমটা এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু ছিল যে তোমরা খেলেই বুঝতে পারবে যে সত্যি টার্কিশ আইসক্রিম মানে সত্যি ভালো হয় আর কি। আমি ফার্স্টে আমার তেমন কখনো খেয়ে দেখা হয়নি, কিন্তু আমার খুবই ভালো লেগেছে, তোমরা গেলে মাস্ট ট্রাই করতেই হবে তোমাকে। নেক্সট আমি চলে যাই পিঠে পুলির কাউন্টারে, বিভিন্ন ধরনের পিঠে সেখানে ছিল, পাটিসাপটা, মালপোয়া, দুধ পুলি, তাছাড়া ভাপা পিঠে, মানে বিভিন্ন ধরনের পিঠে সেখানে ছিল, আর সবই ফ্রেশ, নিজেরা হাতে বানিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম তারা সার্ভ করছে, আর খুবই রিজনেবল প্রাইসে পিঠে
পুলিগুলো ছিল, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। নেক্সট ছিল হট লেবানিসের দোকানে, লেবানিসে মানে সবই মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল, কাবাবসগুলো খুবই ফ্রেশ ছিল, আর লাইভ কাউন্টার ছিল যেখানে তারা কাবাবগুলো রেডি করে সবাইকে দিচ্ছিল, কাবাবগুলো খুবই ফ্রেশ ছিল। যাই হোক, এখান থেকেও আমার তেমন খেয়ে ওঠা হয়নি, আমি ফার্স্টেই বললাম যে আমার পেটটা সেদিন ভর্তি ছিল, তো খাদ্যমেলায় গিয়ে আমি না খেয়েই চলে এসেছি বলতে গেলে। যাই হোক, নেক্সট বার ট্রাই করবো অবশ্যই, কিন্তু তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। নেক্সট আমি চলে যাই ভীমনাথ ব্রাদার্সে, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টি খুবই সুস্বাদু। তোমরা ভালো করেই জানো যে ভীমনাগের মিষ্টি সত্যিই কোয়ালিটি মেনটেন করে তারা মিষ্টিগুলো তৈরি করে, প্রত্যেকটা মিষ্টির নাম আমার জানা নেই, কিন্তু প্রত্যেকটা মিষ্টি ছিল খুব ফ্রেশ। তোমরা গেলে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আমরা চলে গেলাম পেয়ারে কাবাবের দোকানে, যেখানে বিভিন্ন ধরনের কাবাবস ছিল। পেয়ারে কাবাবসগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্রেশ, আর রিজনেবল প্রাইসে তারা দিচ্ছিল। তো আমাকে দাদা ডেকে বললো যে সামনে এসে একটুখানি দেখাতে, তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যে মালাই কাবাব ছিল, বিভিন্ন ধরনের কাবাব, যে কী সুন্দর তারা ফ্রেশ রেডি করছে এবং সবাইকে দিচ্ছে, তোমাদের খুবই ভালো লাগবে। অবশ্যই তোমরা গেলে কাবাবগুলো ট্রাই করো, এখানে প্রচুর কাবাবের দোকান আছে, খুবই ভালো আর খুবই ফ্রেশ। নেক্সট আমরা বেঙ্গল হেরিটেজ ফুডে চলে যাই, শক্তিগড়ের ল্যাংচা। যে বর্ধমানে আসবে ল্যাংচা খাবে না বা মেলায় ল্যাংচা থাকবে না, এটা তো হতে পারে না, তাও আবার খাদ্য মেলায়। তো দেখতেই পাচ্ছ ল্যাংচাগুলো খুবই ফ্রেশ ছিল, আর 15 টাকা, 20 টাকা, 10 টাকা এরকম প্রাইস ছিল, আর সবই ঢাকা দেওয়া ছিল যাতে কোনো মাছি পোকা বা কিছু না পড়তে পারে। তোমার দেখে ভালো লেগেছে। নেক্সট পানসারি মশালাতে আমরা গেছিলাম, তো এখানে দেখা যাচ্ছিলো 6টা আচার দিচ্ছিল 50 টাকায়, 6 পিস আচার, মনে হয় 50 গ্রামের মতন ওজন ছিল, 50 গ্রাম করে 6টা ছিল 50 টাকায়। অবশ্যই ট্রাই করো, আমি দেখতে পাচ্ছ আমিও নিয়ে নিয়েছি একটা, তো ভালো লেগেছে। নেক্সট এই পাঁপড়টা কাকু আমাকে ট্রাই করালো, মশালা পাঁপড়। পাঁপড়টা খুবই ভালো খেতে, হয়তো এটা শেঁকা পাঁপড়, তেল দিয়ে ভাজা নয়, কিন্তু বেশ ভালো খেতে লেগেছে। তোমরা গেলে ট্রাই করে দেখো, ভালো লাগবে অবশ্যই, খুবই ভালো ছিল। নেক্সট আমি গেছে, তোমাদেরও ভালো লাগবে। আসলে 12 জানুয়ারি পর্যন্ত হবে, অর্থাৎ কালকে পর্যন্ত, তোমাদের খুবই ভালো লাগবে, তোমরাও এসো, এনজয় করো। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে, পরে একটি ভিডিওতে।